আজকে আমি আপনাদেরকে অটোক্লেভ করা শিখাবো। কিভাবে অটোক্লেভ করা হয় আমার এই ভিডিওটাতে আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমার মনে হয় আমার এই ভিডিওটা আপনারা যদি ভালোভাবে দেখেন তো অটোক্লেভ করতে পারবেন। তো আসলে ল্যাবে অটোক্লেভ করার প্রয়োজন হয় বিভিন্ন সময় বিভিন্ন কিছু স্টেরিলাইজ করার জন্য। তো শুরু করা যাক বন্ধুরা। আমরা একটা অটোক্লেভ মেশিন দেখতে পাচ্ছি। তো আমরা অটোক্লেভের ভিতরটা এখন দেখব। অটোক্লেভের মধ্যে ডায়াফ্রামের নিচে নির্দেশিকা অনুযায়ী পানি দিতে হবে। তো দেখেন ডায়াফ্রামের নিচে আমাদের অলরেডি পানি আছে এবং ডায়াফ্রামের ভিতরে আমরা আপনাদেরকে একটা হিটার দেখাবো। দেখেন যেটার মাধ্যমে পানিটা গরম হয়, আমরা একটা হিটার দেখতে পাচ্ছি। আসলে ওই হিটারের 1 ইঞ্চি উপরে আমরা পানিটা রাখি। আমরা যে জিনিসগুলো স্টেরিলাইজ করব সেই জিনিসগুলো অটোক্লেভের স্টিলের যে ড্রামটা আছে এই ড্রামটার ভিতরে আমরা রাখব। দেখেন আমরা আপনাদেরকে স্টিলের ড্রামটা দেখাচ্ছি। স্টেরিলাইজ করার দ্রব্য সামগ্রীগুলো এটার ভিতরে রাখতে হবে এবং ঢাকনাটা আটকে দিতে হবে। আমরা যে জিনিসপত্রগুলো স্টেরিলাইজ করব সেগুলো আমরা স্টিলের ড্রামের ভিতরে রাখছি এবং স্টিলের ড্রামটা অটোক্লেভের ভিতরে এখন রাখব। অটোক্লেভের ভিতরে স্টিলের ড্রামটা রাখার পরে অটোক্লেভের ঢাকনা দিয়ে আমি ড্রামটাকে আটকিয়ে দিব এবং স্ক্রুগুলো খুব শক্তভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট দিব। খুব ভালোভাবে টাইট দিতে হবে এগুলো এবং প্রত্যেকটা নাট আমি আটকিয়ে দিব। এখন আমি বৈদ্যুতিক সুইচ অন করে দিব। তো বন্ধুরা আমরা একটা এয়ার কুক দেখতে পাচ্ছি। তো বৈদ্যুতিক সুইচ অন করার পরে এয়ার কুক দিয়ে 3 মিনিট বাষ্প বের হওয়ার পরে এয়ার কুকটা আমরা নামিয়ে দিব। আমাদের মিটারে 121 ডিগ্রি সেলসিয়াস শো করতেছে, আপনারা দেখেন। তো বন্ধুরা আমাদের অটোক্লেভে 121 ডিগ্রি সেলসিয়াস উঠছে এবং অটোক্লেভ অটোমেটিক হুইসেল দিচ্ছে আর কি। তো এখন আমরা 15 মিনিট রাখব। তো এই 15 মিনিটই হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াসে 15 পাউন্ড প্রেশারে আমরা যে 15 মিনিট রাখার কথা বলি এটাই হচ্ছে সেটা। এবার 15 থেকে 20 মিনিট পরে আমরা অটোক্লেভের বৈদ্যুতিক সুইচ অফ করব এবং যখন আমাদের অটোক্লেভের মিটারে প্রেশার 0 শো করবে তখন আমরা এয়ার কুকটা খুলে দিব।
এবং 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। এখন স্ক্রু খুলে ঢাকনাটা খুলতে হবে এবং অটোক্লেভের ভিতরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বের করতে হবে।